মেহেদি হাসানের মায়ের জন্মদিনে কি বলেন টিম রাকিব হোসেন? আজকের এই ভিডিওতে জানতে পারবেন রাকিব হোসেন কি বলেন মেহেদি হাসানকে তার মায়ের জন্মদিনে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, আপনার সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। এই চ্যানেলে যারা যারা নতুন দর্শক রয়েছেন, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এই চ্যানেলে টিম রাকিব হোসেনের প্রথমটা আপডেট দিয়ে থাকি। যারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, প্লিজ 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 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে 100K তাড়াতাড়ি কমপ্লিট করে দাও। আপনার কি রাকিব হোসেন এবং মেহেদি হাসানকে একসঙ্গে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। এই ভিডিওটা কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই এটাও জানাবেন। আমরা দেখতে চাই আমাদের ভিডিও কোন জেলা থেকে দেখে। গাইজ, মেহেদি হাসান হচ্ছে রাকিব হোসেনের সাবেক টিম মেম্বার। তাদের সঙ্গে ঝামেলা হওয়ার কারণে রাকিব হোসেন টিম ছেড়ে দেন মেহেদি হাসান। মেহেদি হাসান যে ইউটিউব চ্যানেলটা দেখতেছেন ওই ইউটিউব চ্যানেলটা রাকিব হোসেন তৈরি করে দিয়েছিলেন। রাকিব হোসেনের সাথে মেহেদি হাসানের এখন কোনো যোগাযোগ নেই, তার মাকে উইশও করেনি, কারণ আমরা সকলে জানি যে রাকিব এবং মেহেদির কোনো সম্পর্ক নেই এবং মেহেদি হাসানও রাকিব হোসেনকে কখনো উইশ করেনি। সেই ক্ষেত্রে হতে পারে রাকিব হোসেনও সেই দুঃখেতে উইশ করেনি। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি সকলে কমেন্ট করবো ইনশাল্লাহ।